নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা দেখবে এই সাত রাশির জাতক ও জাতিকারা। অর্থাৎ আপনাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন ঘটতে চলেছে আগামীকাল থেকে। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশিক্রম। আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা দেখবে এই সাত রাশির জাতক ও জাতিকারা। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই শ্রীকৃষ্ণ নিয়ে কিছু কথা। শ্রীকৃষ্ণ, ওনার আশীর্বাদ বা ব্লেসিং আপনার উপর যদি পড়ে, তাহলে কিন্তু আপনার জীবন 360 ডিগ্রি ঘুরে যাওয়া কোনো ব্যাপারই নয়। কারণ ওনার একটা কৃপা বা ব্লেসিং আপনাদের জীবনে অনেক কিছু মায়নে রাখে। আমি এই ভিডিওতে সাতটি রাশির কথা পরস্পর উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের লীলা দেখতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে বিশাল কিছু পরিবর্তন ঘটতে চলেছে। তবে ভয়ের বিষয় নেই, যে পরিবর্তন ঘটবে সেটি কিন্তু পজিটিভ পরিবর্তন। অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করবে এবং আপনাদের পারিবারিক স্থিতির জায়গা যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি রোগ ব্যাধিতে দীর্ঘদিন ধরে ভুগছেন, যারা মামলা মকদ্দমায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের সেই জায়গা থেকে রিকভারি আসার দিন চলে এসেছে। তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা জয় শ্রীকৃষ্ণ এই কমেন্টসটি অবশ্যই লিখুন। এবার আসুন, আমি আপনাদেরকে সেই সাতটি রাশির নাম একে একে জানিয়ে দিতে চলেছি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় কোটি টাকা হাতে নিতে চলেছে। এবং যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মোৎসব বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মোৎসব বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজ মধ্যরাত থেকে কোন সাত রাশির জীবন বদলাতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন আজ মধ্যরাত থেকে, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করছে। এবং এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে। এছাড়াও যারা রোগ ব্যাধিতে ভুগছেন দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে আপনারা ওভারকাম করতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের সন্তান লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজ মধ্যরাত থেকে জীবন বদলাতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, আর এই পরিবর্তন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে। এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনারা এই সময় ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের জীবনে লাগতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে
অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু সেই প্রেম ফিরে আসতে চলেছে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনও কিন্তু আজ মধ্যরাতের পর থেকে বদলাতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। এই সময় যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে আজ মধ্যরাতের পর থেকে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাতের পর থেকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় জীবন বদলাতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে প্রচুর ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। এ সময় আপনাদের চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কিন্তু আসতে চলেছে। এবং যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে তাদের কিন্তু প্রেম আসতে চলেছে। সন্তানের জন্য যাদের প্রচেষ্টা চলছে তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আজ মধ্যরাতের পর থেকে জীবন বদলাতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হতে চলেছে। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় আজ মধ্যরাতের পর থেকে জীবন বদলাতে চলেছে। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এবং এই সময় যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হতে চলেছে। যারা লোনে জর্জরিত, যারা অসুস্থ তাদের সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। এই সময় আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ, যার দরুন আপনারা সেই অর্থকে ইউটিলাইজ করে আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। তো সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।